ইয়া স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। চলো আজ আমরা ক্লাস 9 ফিজিক্স থেকে গতির চ্যাপ্টার থেকে কিছু সমস্যার সমাধান করব। তোমরা আজকে এই ক্লাসটি আমার এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। এর আগে তোমরা যদি ক্লাসটি দেখে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। যদি এই এর আগের ক্লাসটি যদি তোমরা না দেখো তাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমি তোমাদেরকে বলবো যে এর আগের যে ভিডিওটা প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিওটা যেটা আপলোড করা হয়েছে সেটা একটু দেখে নেবে, তাহলে এটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। কারণ এগুলি হচ্ছে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সম ও অসম গতির গাণিতিক প্রকাশ। তোমরা গত ক্লাসে দেখেছো যে মানে কোনো গতিশীল বস্তু হঠাৎ করে স্পিড বাড়তেও পারে, আবার কমতেও পারে, আবার সমগতিতেও চলতে পারে। তো সমগতিতে চললে কীরকম তার গতির সমীকরণগুলি কেমন হবে আর অসমগতিতে চললে কেমন গতির সমীকরণগুলি হবে সেগুলি আমরা আজকে দেখাবো এবং সেগুলি প্রমাণ করে দেখাবো। আর এগুলি কিসের জন্য কী কাজে লাগবে? যেমন কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট বেগে চলছে, কিছু সময় পর তার মধ্যে ত্বরণ সৃষ্টি হলো, তাহলে গতিবেগ ধীরে ধীরে বাড়বে এবং একটা মানে প্রথমে কিছু বেগ থাকবে ছিল আর পরে আরেকটা বেগ হয়ে গেল। তাহলে এই যে কত সময় পর কতটুকু বেগ হলো এবং কতটুকু দূরত্ব অতিক্রম করে সব কিছু মিলিয়ে যে বিভিন্ন রকমের সমীকরণের সাহায্যে আমরা যে এই চ্যাপ্টারের যে গাণিতিক প্রশ্নগুলি থাকবে সেগুলি সমাধান করতে পারবো। ঠিক আছে, তো দেখো তাহলে দেখো ফিজিক্স ক্লাস যখন আমরা করবো তবে আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে চেষ্টা করবো মনোযোগ দিয়ে। এমন না যে এটা যদি একটু মনোযোগ না দাও কঠিন হয়ে যাবে তা না, তোমার একটু ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমাকে এটা বুঝতে হবে, তাহলে দেখবে একেবারে সহজ হয়ে যাবে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, দেখো প্রথম সমীকরণটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, মানে এস ভি টি, এখানে ইউ আছে আবার এ আছে ভি এখানেও আছে। তো এইগুলি অ্যাকচুয়ালি কী? এগুলি হচ্ছে আমরা যে গতিশীল বস্তুর যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের রাশি মানে মান ধরে, যেমন কোনোটা প্রাথমিক বেগ, হ্যাঁ প্রথম দিকে কিছু বেগ থাকে সেটাকে আমরা ইউ বলবো সাধারণত, যদি প্রথম দিকের বেগটাকে ইউ ধরে নেব আমরা যখন লিখবো প্রত্যেকটা সময় তখন এটা বুঝতে পারবে। তারপরে কিছু সময় পরে যখন তার বেগটা বেড়ে আরেকটা বেগ হয়ে যায় তখন তাকে আমরা ভি ধরবো। তো যে ত্বরণ, ত্বরণটাকে আমরা এ ধরবো, অ্যাক্সেলারেশন। তো সময়টাকে আমরা টি ধরবো, ঠিক আছে, আর এস হচ্ছে তার দূরত্ব বা স্মরণ। ঠিক আছে, এটা আমরা ধীরে ধীরে দেখাচ্ছি তোমার। দেখো এক নম্বর যে প্রথম যে এটা ছিল এস ইজ ইকুয়াল টু ভিটি, এখানে আমরা ধরবো যে কোনো একটি ধরি কোনো বস্তু ভি পার সেকেন্ড বা ভি সমবেগে গতিশীল। ঠিক আছে, এটা সমবেগ নিয়ে চলছে, ধরো ভি সমবেগ নিয়ে চলছে একটা বস্তু একদম এক সঙ্গে এবং একটা সমান স্পিড নিয়ে একটা সমান গতি নিয়ে চলছে, তার বেগ বাড়ছেও না কমছেও না। তো এখন বলছি যে টি সময়ে যদি টি সেকেন্ড ধরছি, টি সেকেন্ড এটাও সমবেগটা এক সেকেন্ডে ভি বেগ তার, হ্যাঁ টি সেকেন্ড পরে যদি টি সেকেন্ড পরে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে তবে তবে কি হতো আর তবে লেখা যায় কি লিখতে পারি? আমরা বলে দিয়েছি এস দূরত্ব অতিক্রম করে বস্তুটা, এখন আমরা ভি এবং টি এই দুটো জিনিসের সাহায্যে আবার দূরত্ব বের করবো। কীভাবে বের করবো একটু মনোযোগ দিতে হবে। ভি সমবেগে গতিশীল মানে কি? বস্তুটি ভি সমবেগে গতিশীল মানেটা কি? মানে একটা সমবেগে চলছে তো চলছে, তার গতিবেগটা হবে ভি, এটার অর্থ হচ্ছে এটা। তো গতিবেগ মানে কি? এখানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তার গতি, তো বা গতিবেগ। তো এখানে দেখো একক সময় বলতে এখানে এক সেকেন্ড, এক সেকেন্ডে ভি দূরত্ব যায়, তাহলে লিখবো, তবে লেখা যায় বস্তুটি এক সেকেন্ডে, এক সেকেন্ড সময়ে যায় কতটুকু ভি দূরত্ব বা একক। ঠিক আছে, সুতরাং এবার টি সেকেন্ড পরে তারা বলেছে এস দূরত্ব,
আমি দেখি কতটুকু বস্তুটি টি সেকেন্ড পরে কতটুকু যায়। দেখো এক সেকেন্ডে যদি ভি দূরত্ব যায় তাহলে টি সেকেন্ডে কতটুকু যাবে, এক সেকেন্ডে যদি মনে করো 5 মিটার যায় তো 2 সেকেন্ডে কতটুকু যাবে, 5-এর সঙ্গে 2 গুণ 10 মিটার, 3 সেকেন্ডে যাবে 3 গুণ 5 মানে 15 মিটার, মানে সময়টা গুণ হয়ে যাচ্ছে ওই গতির বেগের সঙ্গে। তাহলে এখানেও সেম, এক সেকেন্ডের সময় যদি ভি দূরত্ব যায় তাহলে টি সেকেন্ড সময় তার এক সেকেন্ডে যতটুকু যায় তার সঙ্গে গুণ হয়ে যাবে ভিটি, ঠিক আছে, ভিটি দূরত্ব হচ্ছে। দেখো তাহলে এখানে দেওয়া যে তথ্যগুলি, এই তথ্যগুলির সঙ্গে সাদৃশ্য রেখে যদি আমি কাজটা করতে যাই তাহলে দেখো এখানে তারা বলেছে যে এস দূরত্ব অতিক্রম করে, আর আমি দেখছি যে টি সময় ভিটি দূরত্ব অতিক্রম করে, তার মানে তো এটাও টি সময় এস দূরত্ব অতিক্রম করছে আর এটাও টি সময় ভিটি দূরত্ব অতিক্রম করছে। এটার অর্থ এই নয় যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এটা প্রমাণ করে যে এস ইজ ইকুয়াল টু, সুতরাং লেখা যায় এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, এই প্রথম সমীকরণটি প্রুফ হয়ে গেল এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি, এখন যদি ভি ভি ইজ ইকুয়াল টু লিখি তাহলে এস বাই টি হবে, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি বা টি ইজ ইকুয়াল টু এস বাই ভি হয়ে যাবে। তো দ্বিতীয় সমীকরণটি এখন আমরা দেখাচ্ছি, দ্বিতীয় সমীকরণটি প্রুফ করবো এখানে। এখানে দেখো একই কথা, এই কথাটাও থাকবে, এই কমন কথাটা সফটওয়্যার জন্যই থাকবে, তবে কিছু চেঞ্জ হবে, কিছু কিছু কথা আরো ঢুকবে, এই কথাগুলি কিছু সবটি সমীকরণের মধ্যে কিছু কথা কমন থাকবে, এগুলো বুঝছি না। তাহলে দুই নম্বর ধরি কোনো বস্তু ভি সমবেগ, এখানে সমবেগ আর হবে না, প্রাথমিক বেগটা দিতে হবে, কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, ঠিক আছে, কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, হ্যাঁ ঠিক আছে, ধরি কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, যদি টি সেকেন্ড আর লাগুন টি সময় দিয়ে দিই, টি সময় পরে, টি সময় পরে এখানে এসের দরকার নেই বস্তুটিতে, টি সময় পরে টি সময় ধরে, টি সময় ধরে বস্তুটির উপর টি সময় ধরে বস্তুটির ত্বরণ, ত্বরণ এ তাহলে কি কি হচ্ছে, ভি ইউ এ টি সময় ধরে বস্তুটি বস্তুটি নেই বস্তুটি এ ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে ব্যাগ ভি হল, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এই ওইখানে যে তথ্যগুলো আছে সবগুলি নিয়ে এসেছি এখানে, যে ধরি কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, প্রথমে ইউ বেগ ছিল প্রাথমিক বেগে একটা একটু কম আস্তে আস্তে চলছিল, তারপরে যদি টি সময় ধরে, মানে টি সময় পর্যন্ত যদি 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, আবার 5 সেকেন্ড হতে পারে, এটা যাই হোক টি সময় ধরে বস্তুটি এ ত্বরণ নিয়ে ব্যাগ ভি হলো, ত্বরণ মানে কি ধীরে ধীরে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে এবং ফাইনালি টি সময়ের পরে গিয়ে ব্যাগটা ভি হলো, ঠিক আছে। তো এখন আমরা এটা কি লিখতে পারি এখান থেকে, এখানে আমরা যদি একটু ভালো করে দেখি যে প্রাথমিক ব্যাগ কত ছিল ইউ, অন্তিম ব্যাগ ছিল হলো কত ভি, তাহলে ব্যাগটা কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে ব্যাগের পরিবর্তন সমান কত ভি থেকে ইউ মাইনাস করবো, কারণ কি ইউটা কম ছিল আর ভি বেশি ছিল, তাহলে ভি মাইনাস ইউ হবে, ভি মাইনাস ইউ ব্যাগের পরিবর্তন, ঠিক আছে। তো ব্যাগের পরিবর্তন হলো এক্ষণে ব্যাগ ব্যাগের পরিবর্তনের হার, এখন ত্বরণ সমান কি, ত্বরণ সমান হচ্ছে ব্যাগ পরিবর্তনের হার, এটাই বলছি যে ত্বরণের সংজ্ঞান বা যেহেতু ত্বরণ সমান, ত্বরণ সমান ব্যাগ পরি বা ব্যাগ পরিবর্তন বাই সময়,
এটা জানি আমরা, কারণ বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে। ঠিক আছে, এখানে পরিবর্তন হচ্ছে, পজিটিভ হচ্ছে, বেড়ে যাচ্ছে, এটাও পরিবর্তন। বেগ পরিবর্তন বাই সময় বা বেগ বৃদ্ধি বাই সময় দিলে হবে। তো এখানে কি লিখতে পারি, বেগ পরিবর্তন কত হলো, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, আর সময় হচ্ছে টি, আর এটা হচ্ছে এ। তো এ ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি এ ইজ ইকুয়াল টু। তো এটা কি হচ্ছে এবার, এটা আমি এদিকে নিয়ে আসছি, ইমপ্লাইজ দ্যাট এটা কি পাচ্ছি আমরা, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি হচ্ছে। এবার এখান থেকে আমরা যদি দেখি, বা ভি বলেছি ভি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা ভি লিখি, ভি ইজ ইকুয়াল টু কত হবে, ইউটা ওদিকে চলে, ইউ প্লাস এ টি। ঠিক আছে, তো এটাই এটাই চেয়েছি, দেখো প্রুফ হয়ে গেছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, কঠিন কিছু না, একটু চিন্তা না করতে হবে কীভাবে আমি এটার সেই টার্গেটে যাবো। আমাদের কাছে এটা এবার প্রশ্ন কীভাবে আসতে পারে, যে বলবে যে গতি সমীকরণটি প্রমাণ করো। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা সমীকরণ দিয়ে দিলো, বলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, গতি সমীকরণটি প্রমাণ করো, যে সংকেতগুলি প্রচলিত তত্ত্বে বা চিহ্নগুলি প্রচলিত তত্ত্বে ব্যবহৃত, যা যা প্রচলিত আছে, মানে প্রচলিত বলতে যেমন ভিকে আমরা বলি সাধারণত প্রচলিত আছে কি, ভি ভি হচ্ছে অন্তিম বেগ মানে পরের বেগ, আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে তরল, এইটা হচ্ছে প্রচলিত চিহ্ন। ঠিক আছে, প্রচলিত অর্থ ব্যবহৃত। তো এরপরে আমরা তৃতীয় নম্বরটা করছি, তৃতীয় নম্বরটা কি আছে দেখবো আমরা, এখন একটা মুছে নিচ্ছি। এখানে বেশিরভাগ লেখাই মোটামুটি সেম থাকে, আমি আর লেখাটা চেঞ্জ করছি না। তোমরা একটা দুটা যদি প্রমাণ করে করতে পারো, শিখে নাও, দেখবে লেখাগুলি প্রত্যেকটার মধ্যে প্রায় কমন কথা থাকবে। আমরা তিন নম্বরটা এখানে করবো, তিন নম্বরটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ টি আছে, ইউ আছে, এও আছে, সবটাই আছে, এখন শুধু এস তা নেই, এসটা বলবো এই এই এতে, মানে বস্তুটি কত দূর ধরতে গেলো, এস ধরতে গেলো, এই কথাটা যুক্ত করে দেবো, বাকি সব কথা ঠিক থাকবে। দেখো, ধরি কোনো বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, যদি টির সময় ধরে বস্তুটি এ ত্বরণ নিয়ে বেগ ভি হ ভি হলো, হ্যাঁ, এবং ভি হলো, এবং বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো বা গেল। ঠিক আছে, তো এবার আমরা কী কী লিখতে পারি, এটা যখন করবো আমরা তখন এই দুটো সমীকরণের সাহায্য নেব এক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেহেতু দুটা গতিবেগ আছে, যে দুটা গতিবেগ আছে ইউ আর ভি, এই দুটা গতিবেগের গড় করে নেব আমরা। ঠিক আছে, কেন করবো গড়, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে ভি কিন্তু এখানে আছে, কিন্তু এখানে ভি নেই, ভিটাকে আমরা কনভার্ট করে নেবো এটা অ্যাভারেজ গতি নিয়ে। তো সেটা দেখানোর জন্য আমরা দুইটার গতিবেগের গড় করবো। দেখো গড়টা কীভাবে করে, যদি দুইটা গতিবেগ থাকে একটা গতিশীল বস্তুর মধ্যে, তখন দুইটা গতিবেগকে যোগ করবো, আর যেহেতু বেগ দুইটা, তারপরে যোগফলটাকে দুই দিকে ভাগ করবো। যদি পাঁচ রকম গতিবেগ থাকে, তো পাঁচ রকমের প্রত্যেকটা গতিবেগ যোগ সবটিকে একখানে নিয়ে যোগ করে তাকে পাঁচ দিয়ে ভাগ করবো, যত রকমের গতিবেগ অত দিয়ে ভাগ করবো, আর সবগুলিকে যোগ করে নেবো। এটাই হচ্ছে নিয়ম। এখানে ইউ আর ভি দুই রকমের গতিবেগ দেখানো হয়েছে, তাই ইউ প্লাস ভি বাই টু হচ্ছে তার গড় গতিবেগ। এখানে লিখবো, তাহলে যেহেতু প্রাথমিক বেগ সমান ইউ এবং অন্তিম বেগ, এখানে বলবো অন্তিম বেগ বা মানে শেষ বেগটা হচ্ছে অন্তিম বেগ ভি, সুতরাং গড় বেগ, ঘর ব্যাগটাকে আমরা ভি অ্যাভারেজ বলতে পারি। ঠিক আছে, ভি অ্যাভ মানে ভি অ্যাভারেজ বুঝি কত, ইউ প্লাস ভি বাই টু গড় ব্যাগটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে গড় ব্যাগ ইউ প্লাস ভি বাই টু। এবার আমরা গড় ব্যাগটা কেন আনবো, গড় ব্যাগটা এখানে নিয়ে আমরা এই যে প্রথম সমীকরণটা আছে, প্রথম সমীকরণ নিয়ে কাজটা করবো, এটাকে মুছে নেব, পরে অঙ্কের জন্য আবার লাগবে, তো আমি সবটা মুছবো না। তো দেখছি এখানে আমি দেখছি, এখান থেকে দেখছি আমরা পেলাম কত, ইউ প্লাস ভি বাই টু গড়। এখন যেহেতু এস ইজিক্যাল টু, এস ইজিক্যাল টু কত, ভিটি, ভিটি আছে, এখন গড় গতিবেগ যেটা আছে এটাকে ভি ধরবো। ঠিক আছে, ভির জায়গাতে গড় গতিবেগটা যাতে এই জিনিসটা, তো এটা যদি লেখি কত হচ্ছে,
ভির জায়গাতে ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু ইন্টু এটা হচ্ছে কার জায়গাতে, ভির জায়গাতে আর টি তো আছে, ঠিক আছে এটাকে মুছে দিচ্ছি। এখন দেখো এই যে জায়গাটা, এখান থেকে আমি নিয়ে আসছি, এখানে যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ইউ প্লাস ভি এই ভির জায়গাতে আমার ভি যেগুলো ইউ প্লাস এখানে লিখতে হবে, দেখো ভিটাকে আস্তে আস্তে আমরা সরিয়ে নেব, কারণটা কি ভিটা আমার এই সমীকরণের মধ্যে নেই, তাই ভিটাকে ইউ আকারে কনভার্ট করে নেব, ভির জায়গাতে ইউ প্লাস এখানে লিখতে হবে। আবার বলছি দেখো একটু ভালো করে, আমরা তিন নম্বর সমীকরণটা প্রকাশ করেছি, তিন নম্বর সমীকরণে কোনো ভির কোনো কিছুই নেই, তো এখানে যেহেতু ভি চলে এসেছে ভিটার জায়গাতে আমরা কি লাগবো, ভির এই ভিটার জায়গাতে ভির এই মানটাকে লিখবো ইউ প্লাস এইটি, ভির জায়গাতে ভি যেগুলো ইউ প্লাস এইটি, ঠিক আছে দেখো ইউ প্লাস ভির জায়গাতে ইউ প্লাস এইটি নিচে টু ইন্টু টি ইজ ইকুয়াল কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে এখানে ইউ প্লাস ইউ টু ইউ, তাহলে দেখতে পারি আবার টু ইউ আছে টি দিয়ে গুণ করে নেব, টিটা টিটা উপরে আছে উপরের সঙ্গে সব প্রতি গুণ টু ইউ টি, টু ইউ টি প্লাস আবার এটির সঙ্গে গুণ হবে টি, এই প্লাস ইউ আর ইউ যোগ করে টু ইউ করে ফেললাম আর সঙ্গে টি গুণ করলাম, টু ইউ টি হলো আর প্লাস এটির সঙ্গে টি গুণ হলো এটি স্কয়ার, ঠিক আছে নিচে টু থাকে। এরপরে যে কাজটা করবো আমরা, এবার টুটাকে একবার টু ইউটির নিচে লিখব তারপরে প্লাস দিয়ে এটি স্কয়ারের নিচে আর একবার লিখবো, দুইটা ফ্যাকশন করে প্লাস দিয়ে টুটাকে একবার এখানে লিখবো আর একবার এখানে লিখবো, এটা তোমরা জানো একবার বলা ফ্যাকশন মেথড, তো দুই দিয়ে দুইকে কাটলে মানে এটা কাটবো এখানে এখানে কাটা যাবে না, টু ইউ টি আর এটা এটি স্কয়ার, তো টু টু এবার কাটা যাচ্ছে, ঠিক আছে তো কী দাঁড়াচ্ছে এখানে ইউটি, এখানে থাকছে ইউটি প্লাস এটি স্কোয়ার বাই টু, আমি এখানে এটাকে এদিকে নিয়ে আসছি, এবার কি দাঁড়াচ্ছে এটা এস ইজ ইকুয়াল টু, এটা এস থেকে আসছে এস সমান সমান ইউটি প্লাস এটা এটি স্কোয়ার বাই টুকে আমরা ইচ্ছা করলে বাই টু যেটা আছে ইন্টু হাফ করে হাফ ইন্টু এটি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে এটা করে এটা এই দুটার দিকে তাকাও আর দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে তাহলে এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে তো ইজিলি হচ্ছে সবগুলি। এখানে আমরা কী করেছি একটু বুঝে যাও, আমরা প্রথমত যা যা তথ্য আছে সে অনুসারে প্রথমত এস আর সরি এস ইজ ইকুয়াল টু ভিটি এই এই সমীকরণটা করতাম, এ তোলার পর আমরা যে অ্যাভারেজ গতিবেগ করেছিলাম গড় বেগ সেই গড় বেগটাকে বসিয়ে দিলাম ভির জায়গাতে, এই ভির জায়গাতে গড় বেগ ছিল ইউ ভি ইউ প্লাস ভি বাই টু বসিয়ে দিলাম ইন্টু টি ছিল, এবার এরপরে ভির জায়গাতে বসালাম ভি ছিল ইউ প্লাস এটি এই জায়গাতে বসালাম, এই ইউটা তো ছিল আর ভির জায়গাতে ইউ প্লাস এটি লিখেছি, এবার ইউ ইউ যোগ হয় টু ইউ হলো টু ইউ আর এটা টি দিয়ে গুণ হলো টু ইউ টি প্লাস এটি স্কয়ার, টি দিয়ে এটি কি গুণ করলো নিচে টু ছিল, এবার টুটা দুই দিকে দুই মানে দুইটা বগ্নাংশের নিচে চলে গেল দুই ফ্যাকশন, আবার এটা লসাগু করলে এটা ফিরত আসবে, লসাগু করার যে আগের স্টেপ আর পরের স্টেপ উল্টো পাল্টা করে নিয়েছিল সেটা, তো এইখানে সেমভাবে টুটা নিচে বসলো আবার এটা টুটা নিচে বসলো, এখন টু টু এখানে কাটা গেল এখানে কাটা যাচ্ছে না, তো এখানে থাকলো কত কাটা যাওয়ার পর ইউটি ইউটি বসলো প্লাস এখানে থাকছে এটি স্কোয়ার বাই টু, এটি স্কোয়ার বাই টু বাই টুটাকে আমরা হাফ ইন্টু করে দিলাম হাফ ইন্টু এটি স্কোয়ার, ঠিক আছে বুঝতে পারি। নেক্সট হচ্ছে চার নম্বর অঙ্কটি, এখানে আছে এইভাবে আমরা সব কিছুই মোটামুটি আছে ভি ইউ এ এস এটা লিখে নেব, তো বাকিটা মুছে নিচ্ছি, তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি কোনটা ভি প্রথমটা, আমরা দ্বিতীয় নম্বর সমীকরণটাকে কি করবো দেখো একটু মিল আছে প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে, এটা কিছুটা মিল আছে পুরোপুরি মিল নেই তবে কিছুটা আমরা এটা প্রথমত এটা সাহায্য নেবো আবার এটা সাহায্য নেবো দুইটা মিলে কাজটা করবো, দেখো কীভাবে করবো যে এটা থেকে লেখা যায় সুতরাং ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস
30. এবার উভয় পক্ষে আমরা বর্গ করব। তো বর্গ যদি করি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, ইউ প্লাস এটি হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করি। ডান দিকে এই অংশটা হলো, আমি এটাকে এদিকে নিয়ে আসছি, এদিকে একটু স্পেস বেশি পাবো না, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এখানে দেখো ইউ স্কোয়ার যা আছে এখানে যা যা মিলছে সেটাকে চেঞ্জ করবো না, এটা ঠিক রাখে দেবো। টু এ এস আছে, আমরা চাইবো এখানে টু এ এস, টু যদি এই দুটার মধ্যে থাকতো, এখানে টু আছে, এখানে টু আমরা বানাবো যোগ করে, বা কীভাবে বানাবো দেখবে, তারপরে কমন নিয়ে নেবো, ঠিক আছে। তো ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন্টু এ টি যা আছে তা প্লাস, এখানে টু কমন নেওয়ার জন্য এখানে একবার এটাকে টু দিয়ে কি করবো গুণ করবো, টু দিয়ে গুণ করছি, টু ইন্টু ওয়ান বাই টু, তো টু টু আবার কাটা যাচ্ছে, মানে আমি টু দিয়ে গুণও করলাম আবার ভাগও করলাম, মানে অ্যাকচুয়ালি টু টু কাটা গিয়ে একই রকম থাকে, কেন করলাম আমি টুটা কমন নেওয়ার জন্য, তো এটা করে এরপর যা আছে তা লিখে নেব, এ স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এখানে কত কমন যাচ্ছে এবার দেখো, এখানে টু, এখানে টু, এখানে এ, এখানে এ স্কোয়ার থেকে এ, তাহলে টু এ কমন নিতে হচ্ছে, এই যে টু এ চলে আসছে, এখন এস বাকি থাকবে, টু এ যদি কমন নিই এখানে থাকছে কত, এ দুটা থেকে ইউ টি প্লাস, এখানে টু তো কমন চলে আসবে কিন্তু হাফ থেকে যাবে, এই হাফটা থেকে যাবে, তো হাফ এ স্কোয়ার থেকে এ চলে গেছে এ টি স্কোয়ার, দেখো তো এটা এটার সঙ্গে মিলে কিনা ম্যাচ করে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেম টু সেম হয়ে গেছে, এখন দেখো এম টু এ কমন গিয়েছিল, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর কিছু না, এটা এস বা দেখবো আমরা ভি স্কোয়ার, সুতরাং এবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস টু এ, এটার জায়গাতে কী লিখতে পারি দেখো আবার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এস, এস ঠিক আছে, ফোর ঠিক আছে, এইভাবে আমরা দেখো কত সহজে আমরা সব চারটা সমীকরণই প্রক্রিয়া নিলাম।